ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সকলে? আশা করি খুব ভালো আছেন। আজকে একটু সকাল সকাল উঠে পড়েছি, এই 6টা মতো বাজে, কিন্তু এত কুয়াশা চারিদিকে, ধানের গাছগুলোতে শিশির বিন্দু জমে গেছে, প্রচণ্ড কুয়াশা। সেই জন্য সকালবেলায় ভ্লগটা স্টার্ট করলাম, যে বাড়ির সামনের একটু ধান গাছগুলো, প্রকৃতিটা একটু তুলবো। তো এটা ক্যাপচার করতে গিয়ে দেখলাম খুব সুন্দর লাগছে শিশির বিন্দুগুলো, সেইগুলো সেই জন্য একটু শেয়ার করলাম। আর কত কুয়াশা দেখুন, চারিদিকে কিচ্ছু দেখা যায় না, দূরে পুরো কুয়াশাতে ভর্তি। ব্রেকফাস্ট করে নিয়ে একটু পড়তে বসেছে, লিখতে বসেছে, লেখাচ্ছি একটু। এখানে মামার বাড়িতে আছে তো বইটই কিছু নিয়ে আসা হয়নি, শুধু ওই খাতাটা আর পেন্সিল টেন্সিল নিয়ে এসেছিলাম। তো লিখতে বসেছে, একটু কালচার থাকবে, লিখতে চাইছে না মামার বাড়ির আবতার, জানেন সকলে, লিখতেই চায় না। একটু কষ্ট করে বসিয়েছি একটু বোকে বোকে, সেই জন্য এ ক্যাপিটাল আর স্মল লিখে এই অগুলো লিখে হয়ে যাচ্ছে, আর করতে যায়নি, এগুলো কালকে করেছে, সেই জন্য আজকে আর লিখতেই চাইছে না। কত কষ্ট করে বলে এগুলোকে একটু আধটু করে লেখাচ্ছি, খুব দুষ্টু হয়েছে জানেন, মামার বাড়ি এসে আবদার। সকালবেলা উঠোনে পায়রা, শালিক পাখি, চড়ুই পাখি ভিড় করেছে দেখে নিফার নানিমা আবার একটু মুড়ি দিল, জানেন, মুড়িগুলো কি আনন্দ করে ওরা খাচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে না? সকালবেলায় ওদেরকে দেখে মনটা বড় ফ্রেশ হয়ে গেল, কি সুন্দর। লেবু গাছটাতে দেখছি আবার একটাই ফুল ধরেছে, ফুলটা কি সুন্দর লাগছে দেখতে, সেই জন্য ফুলটার একটা ভিডিও করলাম। বাজারের পাঙাশ মাছ চলে এসেছে একজন নিয়ে, আর এনেছে কিছু চারা মাছ, কিন্তু নেব না, দুঃখের বিষয়, কারণ পাঙাশ মাছ খেলে বড্ড অসুবিধা হয়, সেই জন্য মাকে মানা করলাম নিতে। আকাশটা দেখুন, এবার একটু সকালে অত কুয়াশা হলো, কিন্তু এখন কি সুন্দর ওয়েদারটা হয়ে গেছে, নীল আকাশ, মেঘগুলো কি সুন্দর ছুটে ছুটে যাচ্ছে জানেন, এই দেখুন, সেই জন্য এই সিনটা খুব মনে হলো ক্যাপচার করি। আকাশটা এত কদিন সুন্দর লাগছে দেখে একদম মন ভরে যাচ্ছে, রোদ হচ্ছে তো, সকালবেলা এত কুয়াশা হলো সেই জন্য এত রোদটা বেরিয়েছে, একদম ঝলমলে করছে আকাশটা, কি সুন্দর দৃশ্যটা লাগছে না? মনে হচ্ছে যেন কেউ হাতে করে রং তুলি দিয়ে কি সুন্দর এঁকেছে বলুন। রং তুলি আঁকা পুরো, দারুণ লাগছে। মেঘগুলো এত সুন্দর সরে সরে যাচ্ছে, যেখানটাই মনে হচ্ছে একটুখানি সরে যায় আবার মনে হচ্ছে না এখানটাই তুলি, দেখলে এত ভালো লাগছে, মন পুরো ভরে যাচ্ছে। এখানের আকাশটা দেখুন আবার, এটা পুরো মনে হচ্ছে ড্রয়িং করা, মনেই হচ্ছে না এটা অরিজিনাল, পুরো ড্রয়িং করা মনে হচ্ছে। ছাদে টবে হাওয়া দিচ্ছে কি সুন্দর, একটুখানি কোনায় দুলছে, আর পুরো মনে হচ্ছে স্কেচ করা, হালকা রোদ বেরিয়েছে, হালকা মেঘে ঢেকে গেছে, কি অপরূপ লাগছে। প্রকৃতি এত সুন্দরভাবে সেজে উঠতে পারে, সবুজে সবুজ চারিদিক পুরো, তার সঙ্গে পেঁচা তুলোর মতো ভাসছে মেঘগুলো। এখানে নিফা এই নাইটিটা পরে একটা আঁচল নিয়ে ওড়না করে কীরকম ঝগড়া করছে জানেন, ঝগড়াটা আপনাদের শোনালাম না, শুনলে আপনারা পুরো অবাক হয়ে যেতেন। বাতাবি লেবুটাকে কি হচ্ছে? হ্যাঁ কি হচ্ছে বাতাবি লেবুটা নিয়ে? লেবু নিয়ে কি খেলা হচ্ছে? আমি পেট করব, খুব মার খাবে। বল খেলছে বডি বের করে, গরম হচ্ছে তোর? তাহলে বডি বের করেছিস?
বালিগুলোকে ছুরি করে করে কি করছিস? হ্যাঁ নোংরা হয়ে যায়, নোংরা করছিস। এ বাবা, জঙ্গল জঙ্গল। কে রে এর ভিতরে? কে কে চাদরটা গায়ে দিয়ে বিছানা চাদরটাতে কি অবস্থা করেছে? কে এটা? এটা কে একবার দেখি। কে গো, একটু আওয়াজ দাও না। বাবা ভিতরে কে আছে একটু খুলি তো চাদরটা, চাদরটা একটু খুলি, চাদরটা একটু খুলি। কে আসছে এটা সঙ্গে? দেখি দেখি একবার। তুই তুই এরকম দুষ্টুমি করছিস? এই বেরো, গরম করবে তো। আরে বেরো, গরম করবে তো। শীত এই গালটাই ঝরাবো। কি বিছানাটার অবস্থা হচ্ছে, মার খাবে। চলুন ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।